হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস ফ্যাশন। সামনেই জন্মাষ্টমী, তাই আমি গোপাল ঠাকুরের ড্রেস নিয়ে চলে এসেছি। এটা আজকে গোপাল ঠাকুরের চলি তোমাদের সাথে শেয়ার করব। এটা নিউ স্টাইল চলি, এটা কিন্তু কটন সুতো দিয়ে করেছি, কটন থ্রেড দিয়ে করেছি। আর এটা একদম অন্যরকম দেখতে, কিন্তু খুব সুন্দর হয়। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি বানাচ্ছি। আমি গোপাল ঠাকুরের উপরের যে জামাটা করব, এটা আমি এরকম ধরনের করব। আমি একটা আগে করেছিলাম, এটা তোমরা এরকমভাবেও আটকাতে পারো বা এরকমভাবেও পরাতে পারো। তা আমি তার জন্য কটন থ্রেড নিয়েছি, কটনের সুতো নিয়েছি এই কালারের। আমি চুলিটা এই কালারের করব, জামাটা এই কালারের করব, আর পাইপিংটা দেব এই কালার দিয়ে। আর এখানে আমি 1.2 mm কুরুশটা নিয়েছি। আমি প্রথমে 40টা চেন করে নেব। তোমাদের আমি 5 নাম্বার গোপাল ঠাকুরের জন্য করছি ওপরের জামাটা, তোমরা যে কোনো সাইজেরই করতে চাইলে করতে পারবে। এখান থেকে এতটা মেপে নেবে তোমরা প্রথমে। মেপে নেওয়ার পরে এখানে আমি মেপে নিয়েছি, এখান থেকে এতটা আমার 35টা চেন হয়েছে। তারপরে আমি আরও 5টা মতো বেশি নিয়েছি। কুরুশে যখন তোমরা সেলাই করা হয় তখন একটু কুরুশ ডাবল ক্রোশিয়া আমি করব, তখন একটু ছোট হয়ে যায়, তাই জন্য আমি এখানে 40টা চেন নিয়েছি। তোমরা তোমাদের এইটা মেপে নেবে, এই ওপরের জামাটা মেপে নেওয়ার পরে ততগুলো চেন করে 5টা চেন বেশি নিয়ে নেবে। এইভাবে আমি করব। প্রথমে আমি 40টা চেন করে নেব। নট করলাম, এরপরে এরকমভাবে আমি 40টা চেন করে নেব। 40টা চেন আমি এখানে 40টা চেন করে নিয়েছি। এরপরে আমি আরও 3 চেন এক্সট্রা করব, যেহেতু এটা আমি ডাবল ক্রোশিয়া করব, তাই 3 চেন এক্সট্রা করলাম। নাম্বার 4 চেনে এসে ডাবল ক্রোশিয়া করছি, 1, নেক্সট চেনেও আবার ডাবল ক্রোশিয়া, নেক্সট চেনেও ডাবল ক্রোশিয়া। দেখো এরকম দেখতে হবে। আমি পুরো এই ফার্স্ট রাউন্ডটা ডাবল ক্রোশিয়া করে নেব, ফার্স্ট রাউন্ড ডাবল ক্রোশিয়া। দেখো এরকম দেখতে হয়েছে, ডাবল ক্রোশিয়া করেছি আমি, একদম লাস্টে এসে গেছি, ফার্স্ট রাউন্ডের পুরোটাই ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার একটা চেন করব, এবার সেকেন্ড রাউন্ড শুরু করব। এদিকে এলাম, যেখানে আমি চেন করেছি ঠিক সেই ঘরটায় আমি তুলে নিলাম, এরকমভাবে আবার ডাবল ক্রোশিয়া করব। নেক্সট চেনে গিয়েও আমি ডাবল ক্রোশিয়া করব, নেক্সট চেনে ডাবল ক্রোশিয়া। এইভাবে সেকেন্ড রাউন্ডটাও পুরো ডাবল ক্রোশিয়া হবে। দেখো সেকেন্ড রাউন্ডটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এবার আমরা গলার কাজটা করব। যদি আমার এই জায়গাটা গোপাল ঠাকুরের, দেখো এই জায়গাটা আমার 5 নাম্বার গোপাল ঠাকুরের আমার ঠিক আছে, তাই জন্য আমি এখানে আর বাড়াচ্ছি না। এরপরে আমি আবারও নীল দিয়ে বর্ডার করব দুদিকে, তাতে অনেকটা চওড়া হবে। যদি তোমাদের মনে হয় যেটা শুরু হয়ে যাচ্ছে, তাহলে তোমরা এখানে
এক লাইন এদিকে, এক লাইন এদিকে, দুদিকে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে পারো, হাফ ক্রোশিয়া করে নিতে পারো, বা আর একটা ডাবল ক্রোশিয়া করে যদি এতটা চওড়া তোমাদের লাগে তাহলে সেটাও তোমরা করে নিতে পারো। আমার এটা ঠিক আছে। এরপরে আমি থার্ড রাউন্ড শুরু করব। আবারও একটা চেন করে নিলাম। এবার আমি গলার কাজটা করব, সেটাও তোমাদের দেখাই। আমি তো যেহেতু এটা এরকমভাবে করেছি, এখানে গলার কাজটা তোমরা মেপে নেবে। এখানে আমি 12টা ঘর করেছি, করে তারপরে আমি ভাগ করে দিয়েছি, জিনিসটা এরকম হয়েছে। আমরা এদিক দিয়েও পড়াতে পারি, এদিক দিয়েও পড়াতে পারি। এবার তোমাদের ঠাকুরের জামা দেখে নেবে গলাটা কতটা অবধি, সেই বুঝে তোমরা এটা ঘরটা বাদ দেবে। আমি এখানে 12টা ঘর করে নেব। এটা আমার থার্ড রাউন্ড শুরু হচ্ছে। একটা চেন করে নিলাম, যে ঘরে চেন তুলেছিলাম সেখানেই আমি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। ওয়ান, টু, আমি এটা এতটা এরকমভাবে রেখেছি। দেখো এদিকে, অনেকে এটা ছোটও করতে পারো, তোমরা পেছন দিকটা যদি মনে করো এটা করবে তাহলে ছোট করতে পারো, তাহলে এখানে তোমরা 14, 16 এরকমও নিতে পারো গলাটা। আমি একটু দুদিকেই পড়ানোর জন্য, আমি এদিকেও যাতে এরকমভাবে পড়াতে পারি তাই জন্য আমি এরকম 12টা ঘর নিয়েছি। এটা তোমরা দেখে নিয়ে 14, 16 এরকমও নিতে পারো। আমার এখানে 12টা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার আমি বাদবাকি যে কটা চেন আছে এটা করব না, বাদবাকি যে কটা চেন আছে সেই কটা করে নেব। এখানে 12টা যদি আমি ডাবল ক্রোশিয়া করি, 28টা আমার চেন করতে হবে, কারণ আমার পুরোটা চেন ছিল 40। তাহলে আমি এখানে 28টা চেন করে নেব। 28 চেন হয়ে গেছে। এবার আমি ডাবল ক্রোশিয়ার জন্য 3 চেন এক্সট্রা, এবার 4th চেনে এসে ডাবল ক্রোশিয়া করলাম, নেক্সট চেনেও ডাবল ক্রোশিয়া করছি, নেক্সট চেনেও ডাবল ক্রোশিয়া করলাম, দেখো এইটা আসলে এরকমভাবে হবে। এটা সমান করে এদিকটাও আমার পুরোটা একদম, এখন আমি ডাবল ক্রোশিয়া এত অবধি করে যাব, এত অবধি ডাবল ক্রোশিয়া করব, আবারও ব্যাক করে আবারও ডাবল ক্রোশিয়া করব। এদিকে যেমনি 2 রাউন্ড আমি ডাবল ক্রোশিয়া করেছি, এটাও আমি পুরো ব্যাক করে এতটা ডাবল ক্রোশিয়া করব, করে আর এক রাউন্ড ডাবল ক্রোশিয়া করব। এটার মতনই এদিকটাও হবে। দেখো আমি 2 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এটার ওপর দিয়ে যে চেন করে একটা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি 1 রাউন্ড, পরের রাউন্ডটাও ডাবল ক্রোশিয়া করেছি। প্রথমে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই করে নিয়েছি। এবার এটা আমি কেটে দেব। একটা চেন করে আটকে দিচ্ছি।
এবার আমি এই কর্নার থেকে পাইপিংটা শুরু করবো, এই কালার দিয়ে পাইপিংটা। দেখো আমি এই কর্নারে তিনটে চেন করেছিলাম, লাস্ট চেনটা এসে কর্নার থেকে শুরু করছি, সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রত্যেকটা চেনের ওপরেই আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো গেলাম এইভাবে প্রত্যেকটা চেনের ওপরে সিঙ্গেল ক্রোশিয়া, এইভাবে আমি এই রাউন্ডটা পুরো সিঙ্গেল ক্রোশিয়া করে আসছি। দেখো এই যে এরকম ভাবে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে এই রাউন্ডটা আসছি। দেখো সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি একটা সাইডে, এবার লাস্টের পুরো লাস্টের চেনটা এসে গেছে। এই লাস্টে যখন আমি করব, যখন আমি ঘুরে আসবো এইদিকে, তখন আমি লাস্টের চেনটা দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। এরপরে এটা হচ্ছে ডাবল ক্রোশিয়া, তো ডাবল ক্রোশিয়া দেখো প্রথমে এরকম একটা জায়গায় করলেন ডাবল সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে দুটো দুবারে আমরা করি, এই যে মাঝখানে একটা করলাম এই, আর এই দুটো ডাবল ক্রোশিয়ার মাঝখানে যে ঘরটা সেখানটায় আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এখানে তো চেনই আছে, তিনটে চেন করে শুরু করেছিলাম, প্রত্যেকটা চেনে করে দিচ্ছি দুটো। থার্ড চেনে গিয়ে আমরা দুবার ডাবল ক্রোশিয়া করব, যখনই আমরা সাইডটা ঘুরে যাব তখন সেখানে আমরা দুবার ডাবল ক্রোশিয়া করব। এরপরে আমরা প্রত্যেকটা চেনে ডাবল ক্রোশিয়া, দেখো এরকম দেখতে হবে। আমি একদম এত অব্দি ডাবল ক্রোশিয়া, এই সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি ব্লুটা দিয়ে। দেখো এদিকেও আমি শেষে এসে গেছি, শেষের চেনটায় গিয়ে দুবার ডাবল ক্রোশিয়া করব। এখানে যে একটা যে ডাবল ক্রোশিয়া রয়েছে না, দুবার এখানে সিঙ্গেল ক্রোশিয়া করলাম একই চেনে দুবার, এবার আমরা ঘুরে আসব, এখানে যে ডাবল ক্রোশিয়া করা রয়েছে তাই প্রথমটায় একটা সিঙ্গেল ক্রোশিয়া হলো, এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া হলো, এই একটা সিঙ্গেল ক্রোশিয়া হলো, এর পরের চেনটায় গিয়ে দুবার সিঙ্গেল ক্রোশিয়া হবে। যখনই আমরা কর্নারটায় আসবো দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া করছি। আবারও দেখো এইভাবে প্রত্যেকটা চেনের উপরে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। এখানে গলার কাজটা দেখো আমি করলাম এরকমভাবে সিঙ্গেল ক্রোশিয়া, আবার এদিকটাও একই রকমভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে এই কর্নারে এসে দুবার সিঙ্গেল ক্রোশিয়া, এই কর্নারে দুবার সিঙ্গেল ক্রোশিয়া, আবারও পুরোটা এইভাবে করে নেব। দেখো আমার দুদিকটাই হয়ে গেছে, এবার আমি নিচের দিকটাও করে দেব। এই কর্নারটা এসেছি, একটা কর্নারে এসে এখানে দুবার আবার সিঙ্গেল ক্রোশিয়া করছি,
পারে যে দুটো জয়েন্টের মাঝখানে একটা ঘরে করছি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে এতটুকু করে নিচ্ছি, দেখো নিচটাও আমি পুরোটা করে নিয়েছি, একটা চেন করে দিয়েছি, সুতোটা কেটে নিচ্ছি। আমি এখানে 90 চেন করে একটা দড়ি বানিয়ে নিয়েছি দেখো, আর দুপাশে দুটো ছোট্ট ছোট্ট পমপম লাগিয়ে দিয়েছি, আর দড়িটা আমি এখানে আটকে দিয়েছি। এই দেখো এরকমভাবে, এই যে এগুলো তো ফাঁক মতো আছে এখানটা, এখান দিয়ে দড়িটা আমি আটকে দিয়েছি। এবার আমি যদি এটা সামনের দিকে রাখতে চাও, ভিটা যদি এরকম সামনের দিকে থাকে তাহলে এটা এইভাবে বাঁধা হবে, ঠাকুরকে পরিয়ে এইভাবে বেঁধে দেবে। দেখো এরকম ভাবে বাঁধবে, আর এটা এরকম হবে দেখতে, খুব সিম্পল কিন্তু এটা করা। আর যদি মনে করো যে পেছন দিকটা সামনে দিকে দেবে তাহলে এরকম ভাবে এইভাবে নিয়ে পেছনে গিয়ে বেঁধে দেবে, এরকম দেখতে হবে। এর পরের ভিডিও আসছে এই এটার সাথে ম্যাচ করে, জন্মাষ্টমী স্পেশাল ঘাগড়া, এটা গোপালজির চলি হয়েছে, চলি বা জামা যেটাই বলো, সেটা আজকে দেখালাম। নেক্সট ভিডিও হবে এটারই সেট, গোপাল ঠাকুরের ঘাগড়া। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।